করতে লাগবে। লাগবে না, বড় লাগছে না।
এদিকে হলে ব্যানার আসত, ওর জন্য দাঁড়িয়েছিলাম। আচ্ছা বলছি, আজকে এখানে রক্তদান করার উদ্দেশ্যটা কি? আমাদের যে অন্নপূর্ণা সোসাইটি আছে, তাতে আমাদের সোশ্যাল ওয়ার্ক আমাদের একটা লক্ষ্য। তো বর্তমানে ব্লাড ব্যাংকে রক্তের প্রচণ্ড ক্রাইসিস চলছে, একজন সামাজিক মানুষ হিসেবে আমাদের কর্তব্য এই সমাজসেবা করা, সেই জন্য আমাদের এনজিও থেকে উদ্যোগ নিয়েছি রক্তদান শিবির। আগামীতে আমরা প্রতি বছরই এরকম বড় আকারে রক্তদান শিবির করব। প্রতি বছরই এখানে বড় আকারে রক্তদান শিবির করব। হ্যাঁ, রক্তদান শিবির করব, বিশেষ করে ক্রাইসিসের সময়। গরমকালে যেমন রক্তের ক্রাইসিস থাকে, আমাদের টার্গেট এই গরমকালে করে রক্তদান শিবির করা ক্রাইসিসের সময়। ঠিক আছে, আপনার নাম? আমার নাম গৌতম বিশ্বাস। আচ্ছা বলছি কি, আপনি আজকে রক্ত দিয়ে এখানে? তো রক্ত দিয়ে কতটা কি লাগছে, ভালো লাগছে? ভালো লাগছে। এর আগেও দিয়েছিলেন? আপনার রক্ত দেওয়ার মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য অ্যাকচুয়ালি বর্তমানে যে আমাদের চিকিৎসা শাস্ত্রে আর কি রক্তের অনেক সংকট দেখা যাচ্ছে, রক্তদানের মাধ্যমে আমি যদি একটা মনুষ্য জীবন বাঁচাতে পারি সেটাই ভালো লাগে। আচ্ছা, আপনি মনে করেন যে আপনার রক্তে একজন মানে মানুষের রক্ত জীবন বাঁচতে পারে? হ্যাঁ, অবশ্যই মনে করেন। ঠিক আছে, আপনার নাম? বাসুদেব সরকার। বাড়ি কোথায় আপনার? এখানে বাড়ি, কালিয়াগঞ্জ, শান্তিপুর। আচ্ছা, তুমি আজকে রক্ত দিলে এখানে? হ্যাঁ। তো কেমন লাগছে রক্ত দিয়ে? রক্তদান তো জীবনদান, আমার রক্ত যদি কারো কোনো কাজে লাগে তাহলে ভালোই লাগে। আজ রক্ত দিয়ে আজ ভালোই লাগছে। এর আগে রক্ত দিয়েছো? না, প্রথম পদক্ষেপে আমার রক্ত। আচ্ছা, প্রথম দিলে রক্ত। তুমি তাহলে মনে করছো যে তোমার রক্তে একদিনের জীবন বাঁচতে পারে? অবশ্যই। ঠিক আছে, তোমার নাম? সৌরভ দাস। বাড়ি কোথায়? বাড়ি শেরগ্রাম, কালিয়াগঞ্জ।